মার্টিনেজে এলেন, বাংলার মাটি স্পর্শ করলেন, আবার চলেও গেলেন। কিন্তু যে ভক্তকুলের উন্মাদনায় বাংলাদেশকে চিনেছেন তাদের অপরিসীম ভালোবাসা দেখে যেতে পারলেন কই? এমির 11 ঘন্টা সফরে দেখা গেল না বাংলাদেশ ফুটবলের সাথে জড়িত কোনো ব্যক্তি বা খেলোয়াড়কে। এমনকি বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল ক্যাপ্টেন জামাল ভুঁইয়া এমির সাথে দেখা করতে চেয়েও আয়োজকদের অসহযোগিতায় দেখা করতে পারেননি। বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা দেখে নিজ থেকে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। সরাসরি কলকাতা যাওয়ার কথা থাকলেও বাংলাদেশের সমর্থকদের কথা চিন্তা করে নিজ ইচ্ছায় ঢাকায় এসেছিলেন মার্তিনেজ, কিন্তু তাকেই যেন লুকিয়ে রেখে কলকাতায় উড়িয়ে নিয়ে গেল আয়োজকরা। দোহায় দেয়া হলো নিরাপত্তা আর টাইট শিডিউলের। 11 ঘন্টায় মার্তিনেজের এই ঝটিকা সফরে তার ভক্তদের কারোই সুযোগ হয়নি তাকে দেখার। সাংবাদিক আর মানুষের জটলা দেখে মার্তিনেজ একবার নিজেই গাড়ি থেকে নামতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। অথচ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার আসা যাওয়ার পুরো ঘটনাটিতে দেখা যায়নি বাফুফে বা বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়ের কোনো রকম সংযুক্তি। শতদ্র দত্ত কলকাতায় এই গোলকিপারকে নিয়ে যাবার আয়োজন করলেও বাংলাদেশের বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে বড় পরিসরে তাকে অভ্যর্থনা জানানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যেখানে মাশরাফি বিন মুর্তজাকে তারা আমন্ত্রণ জানিয়েছে ব্যক্তিগতভাবে, সেখানে তার পাশাপাশি আমন্ত্রিত হননি কোনো সাবেক ফুটবলার। তারা আমন্ত্রণ জানিয়েছে আইসিটি প্রতিমন্ত্রীকেও, কিন্তু যোগাযোগ করেনি ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে। এমনকি একমাত্র আনুষ্ঠানিক আয়োজনে যে সময়সীমার কথা তারা বলেছিল সেখানেও ছিল গরমিল। সামগ্রিকভাবে মার্তিনেজের পুরো সফরটাই ছিল বাক্সবন্দি। এর আগেও বিশ্বকাপ জয়ী তারকারা বাংলাদেশ সফরে এসেছেন তার সতীর্থ লিওনাল মেসিও, কিন্তু মার্তিনেজের মতো এতটা অনাড়ম্বর ছিল না কারো সফর। আর্জেন্টিনা ভক্ত যে বাংলাদেশকে মার্তিনেজ দেখতে এসেছিলেন তা যেন অধরাই রয়ে গেল। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।